হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি অ্যাটাক অন টাইটানের এপিসোড 8। সো গাইস, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নাও, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের পছন্দের সিরিজগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো গাইস, আগের এপিসোড দেখানো হয়েছে একটু অদ্ভুত ধরনের টাইটানকে, যে তার নিজ প্রজাতির টাইটানদেরকে মারছিল। তো এপিসোড 8-এর শুরুতে আর্মিন বলছিল, আমরা এই টাইটানকে ব্যবহার করতে পারি, ও শুধু টাইটানদের উপরে হামলা করে, আমরা যদি ওর আশেপাশের সব টাইটানকে মেরে ফেলি তাহলে ও আরো টাইটানের খোঁজে হেডকোয়ার্টারের দিকে যাবে, আর যার ফলে আমরা এই টাইটান দ্বারা সাপ্লাই স্টেশনের সব টাইটানদের মেরে ফেলতে পারবো। উনি আর্মিনের আইডিয়াতে রাজি হতে পারছিল না, কিন্তু মিকাসা সাথে সাথে রাজি হয়ে যায়। মিকাসা বলল, কিছু না করার থেকে আর্মিনের আইডিয়াতে কাজ করা বেটার হবে, এতে আমরা বাঁচলেও বাঁচতে পারি। এরপর কোনিও তাদের কথা রাজি হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে জিনকে দেখানো হয়, যে বলছিল সবার দায়িত্ব আমার উপর রয়েছে কিন্তু আমি কিছুই করতে পারছি না। তখন জিন খেয়াল করলো টাইটানগুলোর নজর তাদের উপর নেই, আর এটাই তাদের সুযোগ সাপ্লাই স্টেশনে যাওয়ার। জিন সবাইকে কমান্ড করছিল সাপ্লাই স্টেশনের দিকে যাওয়ার জন্য, আর এদিকে মিকাসা ওই টাইটানের আশেপাশে থাকা অন্য সব টাইটানগুলোকে মারছিল। অন্যদিকে জিন এবং বাকি সবাই সাপ্লাই স্টেশনের দিকে যাচ্ছিল। জিন বলছিল, আমাদের সবাই এখান থেকে বেঁচে ফিরতে হলে সাপ্লাই স্টেশন থেকে সবার সিলিন্ডার গ্যাস ভরে নিতে হবে, তাই সবাই এগোতে থাকো। কিন্তু তারপরও অনেককে টাইটানরা ধরে ফেলেছিল, আর বাকিরা সাপ্লাই স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। জিন দেখতে পায় মাত্র অল্প কিছু লোক এখানে আসতে পেরেছে, আর বাকিদের টাইটানরা ধরে ফেলেছে। তখন জিন দেখতে পেল স্টেশনের ভিতরে সাপ্লাই স্কোয়াডের মেম্বাররা ভয়ে বসেছিল। সাপ্লাই স্কোয়াড বলতে বাইরে লড়তে থাকা সৈনিকদের কাছে প্রয়োজনীয় জিনিস সাপ্লাই করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বলা হয়েছে। তখন জিন রাগ হয়ে ওদেরকে বলতে থাকে, তোমরা এখানে চুপচাপ বসে আসো, আর কত সৈনিক সাপ্লাই না পেয়ে বাইরে মরছে। তখন তারা বলল, সাপ্লাই স্টেশনের ভিতরে টাইটান দিয়ে ভর্তি হয়ে গেছে, আমাদের কিছুই করার ছিল না। তখনই দুইটি টাইটান দেয়াল ভেঙে তাদের মাথা ভিতরে ঢুকিয়ে দেয়, আর সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে, আর জিন ভয়ে স্তম্ভিত হয়ে যায়, আর ভাব থাকে হয়তো এটাই আমার সমাপ্তি। এটাই সত্যি যে আমরা এইসব মনস্টারদের হাত থেকে কখনোই বাঁচতে পারবো না। তখনই ওই টাইটানটি এই দুটি টাইটানকে ঘুষি মেরে সেখান থেকে সরিয়ে দেয়, আর জিন অবাক হয়ে বলে, এটা কি? তখন মিকাসা আর্মিন ও কোনি সেখানে চলে আসে। কোনি বলছিল আর্মিনের আইডিয়া কাজ করে গেছে। জিন বলল, তোমরা বেঁচে আছো? তখন কোনি বলল, ওইটা একটা অ্যাবনর্মাল টাইটান, যে শুধু অন্য টাইটানদের উপর হামলা করে, মানুষদেরকে মারে না। আমরা ওই টাইটানের সাহায্যে এখান থেকে বেঁচে বেরোতে পারবো। এটা শুনে জিন অবাক হয়ে যায়, কারণ সবাই জানতো টাইটানরা শুধু মানুষদের উপর হামলা করে, অন্য কারো উপর না। কিন্তু এখানে তো পুরো উল্টো, এদিকে এই টাইটানটি সব টাইটানদের মারছিল। এরপর দেখানো হয় সবাই বিল্ডিং এর ভিতরে বসে বাইরে থাকা সব টাইটানদের মারার জন্য অপেক্ষা করছিল। তখন জিন কিছু বক্স নিয়ে আসে, যেটার ভিতরে ছিল মিলিটারি পুলিশ ব্রিগেডের রাইফেল। আর্মিন সবাইকে বলছিল, এই বিল্ডিং এর ভিতরে শুধু 7টি টাইটান রয়েছে, তো আমরা এই গুলির মাধ্যমে ওদের চোখে মেরে ওদের অন্ধ করে দিতে পারি। যেহেতু টাইটানদের ঘাড়ের পিছনের নির্দিষ্ট অংশ না কাটলে ওরা কখনোই মরবে না, তাই শুধু রাইফেল দিয়ে ওদের মারা সম্ভব না। আর্মিন তার প্ল্যান সবাইকে বলে যে তারা প্রথমে লিফটের মাধ্যমে কিছু লোক বন্দুক নিয়ে নিচে যাবে, তারপরে 7টি টাইটান যখন আমাদের দিকে আসবে তখন আমরা এই বন্দুক দিয়ে ওদের চোখ অন্ধ করে দেব, আর টাইটানদের পিছনে লুকিয়ে থাকবে 7 জন। তারা তখন সে সুযোগে টাইটানদের দুর্বল স্থানে আঘাত করে ওদের মেরে ফেলবে, আর আমাদের সবার জীবন এই একটা আঘাতের উপর নির্ভর করবে। তারা 7 জন 7টি টাইটানকে মারবে, আর এজন্য আর্মিন তাদের ভিতর থেকে সব থেকে শক্তিশালী 7 জনকে সিলেক্ট করে। কিন্তু আর্মিন ভয় পাচ্ছিল, কারণ এখানে একটু ভুল হলেই সবাই মারা যাবে। এরপর তারা পেলানা নিয়মে লিফটে চড়ে নিচের ফ্লোরে যায়, আর সবাই রাইফেল নিয়ে তাদের পজিশনে ফোকাস করে, আর এদিকে তারা 7 জন টাইটানদের পিছনে লুকিয়ে থাকে টাইটানদের উপর হামলা করার জন্য। তখন টাইটানরা আস্তে আস্তে লিফটের দিকে আসতে থাকে, আর মার্কোর কমান্ড দেওয়ার সাথে সাথে টাইটানদের চোখে শ্যুট করা শুরু করে, আর পিছন থেকে তারা টাইটানদের উপর হামলা করে এবং টাইটানদের উইক স্পটে আঘাত করে। সবাই ঠিকঠাক মতো করতে পারলেও সাশা এবং কোনি টাইটানদের উইক স্পটে ঠিক মতো আঘাত করতে পারেনি, আর যখন ওই দুটি টাইটান তাদের দিকে হামলা করতে আসে তখনই মিকাস এবং এনি টাইটান দুটোকে মেরে ফেলে, আর তাদের প্ল্যান ঠিকঠাক মতো কাজ করে যায়। এরপর তারা সবাই তাদের গ্যাস ট্যাঙ্ক ভরতে থাকে, এরপর সবাই সাপ্লাই স্টেশন থেকে বের হয়ে আসতে থাকে, কারণ তারা সবাই এত কষ্টের পর ফাইনালে টাইটানদের হাত থেকে বাঁচতে সফল হয়। আর্মিন খেয়াল করলো মিকাসা একা একা একটি বিল্ডিং এর উপর দাঁড়িয়েছিল,
তখন আর্মির মিকাসাকে গিয়ে বলল এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু মিকাসা ওই টাইটানটাকে দেখছিল যেটিকে অনেকগুলো টাইটান আটকে রাখছিল। মিকাসা বলল আমরা এই টাইটানের সাহায্যে টাইটানদের রহস্য জানতে পারবো, এটি মানব জাতির আশার আলো হতে পারে। তখন রায়নার বলল ঠিক বলেছো, আমাদের এই টাইটানকে বাঁচাতে হবে, কারণ একে যদি অন্য টাইটানগুলো খেয়ে ফেলে তাহলে আমরা কখনো এই টাইটানদের রহস্য সম্পর্কে জানতে পারবো না। রায়নার বলল চলো ওকে বাঁচানো যাক। তখন জিন বলল তোমরা কি বলছো এইসব। এনি বলল এই টাইটান আমাদের সাথী হতে পারে। আরমিন খেয়াল করলো সেই অ্যাবনর্মাল টাইটানটি আসছে যে তাদের স্কোয়াডের থমাসকে খেয়ে ফেলেছিল, আর এই অ্যাবনর্মাল টাইটান দেখে দেখার সাথে ওই টাইটানটি মারাত্মকভাবে রেগে যায় আর দৌড়ে গিয়ে ওর উইক স্পটে কামড় মেরে ওকে দূরে সরে মারে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু ওই টাইটানটি এতক্ষণ লড়াই করার কারণে তার পুরো শক্তি শেষ হয়ে যায় আর ও নিচে পড়ে যায়। আর সবাই দেখতে পায় টাইটানদের গাড় থেকে কোনো এক মানুষ উঠছে, আর সেটা ছিল এই সিরিজের প্রধান চরিত্র ইরেন ইয়েগার। আর এটা দেখার সাথে সাথে মিকাসা ইরেনের কাছে ছুটে যায় আর ইরেনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর তারা সবাই ইরেনকে নিয়ে দেয়ালের উপরে চলে আসে। কিন্তু আরমিন ইরেনকে জীবন্ত দেখে বিশ্বাস করতে পারছিল না, আর ইরেনের হাত ও পা কেটে গিয়েছিল কিন্তু সেটিও এখন ঠিকঠাক আছে। আর আরমিন বাপটাকে তখন তো ইরেনকে আমার সামনে খেয়ে ফেলেছিল, আর জিন বলে তার মানে এতক্ষণ ইরেন আমাদের সবাইকে বাঁচিয়েছে। আর এর সাথে শেষ হয়ে যায় অ্যাটাক অন টাইটানের এপিসোড 8, ইরেন কিভাবে বেঁচে ফিরলো আর ইরেন টাইটানে বা কিভাবে হলো তা আমরা পরের এপিসোডে জানতে পারবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ বন্ধু, টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।